সাদাকাল্লাহু আযীম। ইন্না আল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান-নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়ালা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়ালা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়ালা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم ولا آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل وسلم وبارك عليه. উপস্থিত মুআজ্জাজ মুহতারাম, দিগার সম্মানিত মুসাল্লিয়ানে কেরাম, আমরা মহান মনিবের দরবারে আলিশানের লক্ষ কোটি শুকর আর সুজুদ আদায় করছি যে আল্লাহ আমাদেরকে আজকে সফর মাসের প্রথম জুমা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুস্থ অবস্থায় আমাদেরকে আল্লাহর ঘরে জুমার দিনে হাজির করে দিয়েছেন। আমরা হাজির হতে পেরেছি এই জন্য আমরা সকলে হৃদয় জার করে আল্লাহ শুকর আদায় করি। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ, হামদান কাসিরান তাইয়িবান মুবারাকান ফি। আল্লাহ শুকর আদায় করলে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার জীবনের সৌন্দর্য, বান্দার জীবনের কামিয়াবি, বান্দার জীবনের সফলতা আল্লাহ পাক বাড়িয়ে দেয়। এই জন্য সর্ব অবস্থায় যেন মুমিন আল্লাহর শুকর আদায় করে। শুকর আদায়ের নিয়মটা কি? সর্ব অবস্থায় আমরা যেন বলি কি, আলহামদুলিল্লাহ হামদান কাসিরান তাইয়িবান মুবারাকান ফিহি। আমি প্রায় সময় কথাগুলো বলি যাতে আমাদের আমলের মধ্যে চলে আসে। আমরা যে অবস্থায় থাকি আলহামদুলিল্লাহ, সুখে দুঃখে সর্ব অবস্থায় আমরা কি বলবো, আলহামদুলিল্লাহ। দ্বিতীয় যে জিনিসটি হলো সেটা হলো কিয়ামত পর্যন্ত গোটা বিশ্বের মানুষের জন্য যারা মুসলিম হিসাবে দাবি করেন, এই মুসলমানের জন্য উচিত হলো তারা যেন এই পৃথিবীতে একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র অনুসরণ করবে তার ব্যক্তি জীবন, তার পারিবারিক জীবন, তার রাষ্ট্রীয় জীবন, তার বৈবাহিক জীবন, তার শিশুর জীবন, তার জীবনের সর্ব অবস্থায় যার অনুসরণ করবেন তিনি হলেন নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিলেন, ওয়া আতিউল্লাহা ওয়া রাসূলাহু ইন কুনতুম মুমিনিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি এর হুকুম মান্য করো যদি তোমরা মুমিন হও। ওয়া আতিউল্লাহ ওয়া রাসূলাহু, আল্লাহ এবং আল্লাহর রাসূলের ইতাআত করো, অনুসরণ করো। আল্লাহ এবং আল্লাহর রাসূলের অনুসরণ করা, আল্লাহ এবং আল্লাহর রাসূলের পথে মতে চলা আল্লাহ পাক বলে দিলেন কাদেরকে, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হও। তো যারা মুসলমান তারাই মুমিন, যারা মুমিন তারাই কি, মুসলমান। তাহলে আমরা যারা মুসলিম দাবি করি, আমরা যারা মুমিন দাবি করি, আমরা যারা ইমানদার দাবি করি, আমরা যারা নেককার দাবি করি, আমরা যারা নামাজওয়ালা মনে করি, আমরা যারা হজওয়ালা মনে করি, আমাদের প্রত্যেকের উচিত হবে আমরা অনুসরণ করব কার, নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ এবং আল্লাহর রাসূলের অনুসরণ করা আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিন হলে এটা আমাদের জন্য ফরজিয়ত করে দিয়েছেন। এছাড়া পৃথিবীতে এক জিনিস হলো, আমি আবারও অন্য এক জুমাতে বলেছিলাম, অনুসরণ এক জিনিস আর কোনো মানুষের কথা মনে করা, কোনো মানুষের কথা মতে চলা এটা আরেক জিনিস। অনুসরণ অনুকরণ হচ্ছে আপনার ব্যক্তি জীবনে আল্লাহ রাসূল যা বলেছেন আমি সেটা করবো, এটা যদি আমার জীবনে যত কঠিনই হোক, রাসূল যেটা নিষেধ করেছেন, আল্লাহর পক্ষ যেটা আমাদের হারাম করা হয়েছে, এটা আমার জীবনে যত কঠিনই হোক আমি এটা চেষ্টা করব পালন করার জন্য, যদি আমি কি হয়, মুমিন হয়, আমি যদি ইমানদার হয়। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা বিশ্বের মানুষগুলোকে একটা জিনিস ফলো করার জন্য উনি আমাদেরকে জানাই দিলেন, আমরা যেন সেই জিনিসটা ফলো করি, আমরা যেন সেই জিনিসটা অনুসরণ করি। আর সেটা কি? সেটা হলো নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কোরআনের দৃষ্টিকোণ থেকে কোরআন আমাদেরকে কি বলে দিয়েছেন, কোরআন আল্লাহ পাক বলে বলছেন, লাকাদ কানা লাকুম ফী
রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, অর্থাৎ তোমাদের জন্য রাসূল সাল্লামের মধ্যে উত্তম আদর্শ রয়েছে। তাহলে আজকে যদি আমরা কেউ আদর্শবান নিজকে মনে করি, আদর্শে আদর্শিত হতে চান, তাহলে আদর্শ গ্রহণ করবো কার? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। এই আদর্শ যারা গ্রহণ করেছে, যে মানুষগুলো ছিল পৃথিবীতে সবচাইতে নিকৃষ্টতম, যারা ছিল পৃথিবীর সবচাইতে জঘন্যতম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের কারণে ওই মানুষগুলো হয়ে গেল পৃথিবীর শ্রেষ্ঠতম মানুষ। সুবহান, এই ধারাবাহিকতাটাকেই শুধু সেই যুগেই ছিল না, আজও আছে, আজও আছে এবং কিয়ামত পর্যন্ত থাকবে। যে মানুষ যত বেশি আল্লাহ এবং আল্লাহর রাসূলের পথে চলবেন, সেই মানুষ তত বেশি আল্লাহর কাছে মর্যাদাশীল হয়ে যাবে, এটা অন্য মানুষের কাছে হোক আর না হোক, যদি রাসূলের আদর্শকে মানা যায়। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে কিয়ামত পর্যন্ত আদর্শ গ্রহণ করতে হবে একমাত্র নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। এই জন্য আমাদেরকে এই আদর্শ যারা গ্রহণ করেছিলেন, যারা আদর্শবান হয়েছেন, আর কেনই বা সেই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ গ্রহণ করার জন্য আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে আদিষ্টিত করেছেন, আমাদেরকে বলেছেন। আসলে সেই নবীর চরিত্র, আমার সেই নবীর আখলাক, আমার নবী কেমন ছিলেন, ওনার জীবন যদি আপনারা পর্যালোচনা করেন, ওনার জীবনকে নিয়ে যদি গবেষণা করেন, ওনার জীবনকে নিয়ে যদি আপনি আলোকপাত করেন, তাহলে আপনি অনেক কিছু পেয়ে যাবেন। সুবহানাল্লাহ, আজও পৃথিবীতে বিশাল বড় বড় বিজ্ঞানীরা, পৃথিবীর নামী দামি বিজ্ঞানীরা, পৃথিবীর শ্রেষ্ঠতম যারা এই পৃথিবীতে অনেক অর্থ সম্পদের মালিক, আজকে তারাও দেখা গেছে যে রাসূল সাল্লামের জীবনী পড়ে তারা মুসলমান হয়ে যাচ্ছে, রাসূল সাল্লামের কোনো একটা ঘটনা দেখে তারা মুসলমান হয়ে যাচ্ছে। তাহলে এটা এমন এক জিনিস যে আজকে মুসলমানের মধ্যে প্রভাব ফেলে দিচ্ছে, যে আপনি 1500 বছর আগে রাসূল সাল্লাম কি করেছেন, আজকে ওনার এটা পর্যালোচনা করে একটা ধর্ম থেকে আরেকটা ধর্মে মানুষ চলে আসছে। এটাকে চারটিখানি কথা নাকি কি ছিল রাসূলের আদর্শ, যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে নবীজির এই চরিত্র নিয়ে প্রশংসার কথা বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের উপরে কথা বলেছেন, এটা আসলে কি জিনিস ছিল যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনকে নিয়ে আজকে মানুষ গবেষণা করে মুসলমান হচ্ছে? তাহলে আমরা এমন একজন সাহাবীর জীবন আমরা আজকে পর্যালোচনা করব, যিনি আল্লাহ রাসূলের এই আদর্শ দেখে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মনোমুগ্ধকর ব্যবহার দেখে একজন বাদশাহ, একজন দেশের প্রধান উনি মুসলমান হয়ে গিয়েছিলেন। সুবহানাল্লাহ, এটা কে? আল্লাহ সুবহানাল্লাহ বিহামদি সুবহানাল্লাহিল আযীম। ওনার নাম হলো আদি ইবনে হাতিম তাই রাদিয়াল্লাহু তাআলা। তো হাতিম তাই, আদি হলো হাতিম তাইর ছেলে, আর পিতা হলো আদি, আর ওনার আদির পিতা হলো হাতিম তাই। হাতিম তাই উনিও বাদশাহ ছিলেন মক্কার, বিশাল বিশাল আপনার একটা বিশেষ বিশেষ এলাকা নিয়ে এক একজন পরিচালনা করতেন, ছোট ছোট রাজ্যগুলো তারা বানিয়ে এইভাবে সেই যুগের মানুষগুলো বাদশাহ হতেন, ক্ষমতাধর হতেন। তো সেই যুগে তাই রাজ্যের বাদশাহ ছিল হাতিম তাই, ওনার এন্তেকালের পরে সেই রাজ্যের মধ্যে বাদশাহ হন তারই ছেলে, উত্তরাধিকারী সূত্রে তারই সন্তান আদি। নাম কি? এই জন্য আদি ইবনে হাতিম তাই, হাতিম তাইর ছেলে আদি। উনি যখন সেই রাজ্যের বাদশাহ হলেন, হওয়ার পরে প্রিয় নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবির্ভূত হলেন, দিনের দাওয়াত মিশন কাজ শুরু করছেন মক্কা মদিনাতে, মানুষ মুসলমান হচ্ছে।
এই খবর ওনার কাছে গিয়েছে। যাওয়ার পরও কিন্তু এই লোকটা বুঝতে পেরেছিল যে কোনো এক সময় হয়তো বা আমার রাজ্যের মধ্যেও ওনার লোকেরা, ওনার সাহাবাইকার আমরা প্রবেশ করতে পারে। তো অনেক সময় দেখবেন যে যদি কেউ কারো ক্ষমতা নষ্ট করতে চায়, তো যদি খালি শুনে যে এই লোকটা আপনার ক্ষমতার উপরে কেউ কিছু বলতেছে, তখন দেখবেন যে আপনার প্রতি অটোমেটিক হিংসা আসতে থাকে। লোক উনি কি ভালো না খারাপ এটা কিন্তু যাচাই বাছাই করবেন, যে আমার জায়গা থেকে, আমার পোস্ট থেকে অথবা আমার ইয়া থেকে ইয়ে করবে, আস্তে আস্তে ওনার প্রতি দেখবেন যে একটা আপনার একটা ইয়ে আসবে। তো উনি মনে মনে ভাবলো, আমি যে রাজ্যের বাদশাহ, আজকে যদি সেখানে যদি ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সৈন্যরা আসে, একসময় আমার বাসায় চলে যাবে, যদি চলে যায় তাহলে আমার বাদশাহী চলে যাবে, আমার সব কিছু চলে যাবে। সেই থেকে উনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা শুরু করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনাতে আসলেন। নবম হিজরিতে প্রেরণাবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একদল সৈন্যবাহিনী তাই রাজ্যে পাঠাইলেন, তাকে দিনের দাওয়াত দিবা, আর যদি তারা না আসে, এই দাওয়াতের কথা না শুনে, তাহলে তোমরা তাদের সাথে যুদ্ধ করবে এবং আল্লাহর দিনের পতাকা সেখানে তোমরা ওড়াবে। বিশেষ একটা দল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের দল, তারা চলে গেলেন তাইরাজ। তার আগেই সে বুঝতে পেরেছিল আদি যে যে কোনো সময় হয়তো বা আমার রাজ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সৈন্যগণ সাহাবগণ আসতে পারে। তো ওনার যে কর্মচারী ছিল প্রধান, কর্মচারীকে ডাক দিলেন, ডাক দিয়ে বললেন আমার জন্য একটা ভালো উট সুন্দর করে এটাকে খাওয়ায় দাওয়ায় রেডি করে রাখো, যে কোনো সময় আমি যদি বিপদের সংকেত পাই আমি যাতে যান বাসে চলে যেতে পারি। এবার উট সুন্দর করে তার যে খাদেম এটাকে লালন পালন করে, বাসার জন্য মনোনীত উট, এটার জন্য একটা খাদেম সুন্দর করে লালন পালন করতেছে। হঠাৎ করে একদিন সকালবেলা বাসার দরজায় দেয়া, আদির দরজায় যেয়ে নক করছে, কে এত সকালবেলা তুমি চলে আসলে, কি হয়েছে? বলে না, ওই যে চিন্তা করেছিলেন যেই উট আপনি লালন পালন করছিলেন মনে হয় সেই উটের চড়ার সময় হয়ে গেছে। বলে কি হয়েছে এত সকালবেলা দুঃসংবাদ নিয়ে চলে আসলা? বলে হ্যাঁ, আমি আপনার তাই রাজ্যের ভিতরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পতাকা পাইনি, দল একদল সৈন্য ঘোরাফেরা করছে, তারা যে কোনো মুহূর্তে আপনাদেরকে আপনাদের উপরে আক্রমণ করতে পারে। এই কালেমা, এই দিনের একটা বাদশাহ, তার হাজার হাজার সৈন্য, কিন্তু কয়েকজন সৈন্যের আগমনের কথা শুনে কলিজার মধ্যে ভীতি হয়ে গেল প্রচন্ডভাবে, উনি ভয় পেয়ে গেলেন, ডাক দিলেন, কোথায় আমার সৈন্য সমন্তরা, তোমরা চলে আসো, আমার ঘোড়াটা দাও, আর আমার এই উটের মধ্যে আমার যত সম্পদ আছে এগুলোকে বহন করে ছেলে মেয়েদেরকে নিয়ে একটা আর একটা উট দিয়া। উনি যতটুকুন পারেন সেই যুগে মানুষদেরকে বুঝাইয়া বুঝাইয়া বললেন, আমি তাড়াতাড়ি এই তাই রাজ্য থেকে আমি সিরিয়ার দিকে চলে যাব, যেহেতু সেখানকার সময়ে সিরিয়াতে প্রচুর খ্রিস্টানরা বসবাস করত, আমার বাকি জিন্দগি আমি যাইয়া সিরিয়াতে বসবাস করব। উনি উট নিয়া আর আশেপাশে যারা ছিল সকলকে উনি এই কথাটা খবর দিলেন। উঠের উপর চড়ে তার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে কাফেলা নিয়ে, বিশাল কাফেলা নিয়ে সিরিয়ার দিকে রওনা। এরই মধ্যে নজদের মধ্যে তার আপন বোন বসবাস করত, আপন বোন আর আত্মীয় স্বজন, কিন্তু যেহেতু বলছে যে তার এরিয়ার মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৈন্যরা প্রবেশ করে ফেলেছে, আর বাঁচার কোনো ইয়া নাই, যে কোনো মুহূর্তে আক্রমণ করতে পারে, এই ভয়ে বোনকে নিয়ে যাওয়ার আর সুযোগ পায় নাই। সে নাকি করলো, বোন ফেলে বোনের কোনো ধরনের সহযোগিতা ছাড়াই সে রওনা হয়ে গেল তার আশেপাশে যারা ছিল তাদেরকে নিয়ে। যখন চলে গেল এইদিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম আজমাইনরা তাই রাজ্যের মধ্যে প্রবেশ করে বিনা যুদ্ধে বিনা রক্তপাতে আল্লাহ পাক একটা মুসলিম দেশ, একটা রাজ্যকে আল্লাহ পাক বিজয় দান করে দিলেন। সুবহানাল্লাহ, নাসরু মিনাল্লাহি ও ফাতহুন করিম, বিজয় আল্লাহর পক্ষ থেকে আসে, আল্লাহ পাক বিজয় দান করেন। সাহাবায়ে কেরাম তাই রাজ্যে ঢুকে গেলেন, আশেপাশে যতগুলো এলাকা আছে সব জায়গায় ঢুকে গেলেন, যাইয়া যারা তাদেরকে দাসত্ব স্বীকার করেছেন ও এলাকায়
মুসলমানদের আয়ত্তে নিয়ে আসলেন। আর যারা মুসলমান হতে চাইল না, নারী পুরুষ সহকারে একটা কাফেলাকে বন্দি করে মদিনার দিকে রওনা হলেন। ওই কাফেলার মধ্যে বন্দীদের মধ্যে আদি হাতিম তার কন্যা আদির বোন ছিল, তাকে নিয়ে বন্দি করে মসজিদে নববীর পাশে একটা ঘরের মধ্যে রেখে দিলেন। বাদশার মেয়ে আদির বোন বোনকে ফেলে চলে গেলেন, আর তাকে নিয়ে শেষ পর্যন্ত তারা তার আত্মীয় স্বজন নিয়ে সে চলে গেল সিরিয়াতে। এদিক দিয়ে তারই বোন মুসলমানের হাতে বন্দী হয়ে মদিনাতে চলে গেলেন। মদিনায় যখন গেলেন, মদিনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, মসজিদে নববীর পাশে একটা রুমের মধ্যে তাকে বন্ধ করে রেখে দাও, তাদেরকে সেখানে দাও, তাদের খাবার ব্যবস্থা করো, তাদের সবকিছুর ব্যবস্থা করে দাও। বন্দীদের সাথে রাসূল সাল্লাম দেখাই গেলেন কি ব্যবহার করতে হয়। যেহেতু সে আত্মসমর্পণ করে গেছে, তখন আর তাকে আঘাত করা যাবে না, তার চক্ষু খোলা যাবে না, তার উপর অত্যাচার করা যাবে না। আল্লাহর নবী বললেন, রাসাবিরা, তোমরা যাদেরকে বন্দি করে তাই রাজ্য থেকে নিয়ে আসছো, তাদেরকে ওই ঘরের মধ্যে দাও, সময় মতো খাবার দিও। আল্লাহ নবী মসজিদে নববীতে রুমে ঢুকবেন নামাজ পড়ার জন্য, এমন সময় ওই রুম থেকে কোনায় থেকে একটা মহিলা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমার বাবা ইন্তেকাল করেছেন, আর যিনি আমাকে এই বিপদের সময় উদ্ধার করার কথা ছিল তিনি গায়েব হয়ে গেছেন, আমি বিপদে পড়ে আছি, দয়া করে যদি এই বিপদ থেকে যদি আপনি আমাকে উদ্ধার করে দেন, এই বিপদ থেকে যদি আমাকে রেহাই দেন, তাহলে আল্লাহ পাক আপনার প্রতি করুণা করবে, আপনি যদি আমার প্রতি করুণা করেন, আল্লাহ আপনার প্রতি করুণা করবে। সুবহানাল্লাহ, এটা বোঝা গেল খ্রিস্টানদের মধ্যে কিছু মানুষ যারা আল্লাহকে বিশ্বাস করে। এইভাবে এই হাদিসের কিতাবের মধ্যে আসছে, 13টা কিতাবের রেফারেন্সে এই কথাগুলো আমি আপনাদের সামনে বলছি আলহামদুলিল্লাহ। হযরত প্যারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহিলার কথাগুলো কান পেতে শুনলেন, কিচ্ছু বললেন না, মসজিদে নববীতে চলে গেলেন, যাই আর রাসূল নামাজ পড়ে চলে গেলেন। আবারও যখন পরের দিন আল্লাহর নবী মসজিদে নববীতে ঢুকতেছেন, আবার সেই সময়ে মহিলাটা দাঁড়ায়, আদির বোন দাঁড়ায়, আল্লাহ রসুলকে বললো, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আমার প্রতি করুণা করেন, আল্লাহ আপনার প্রতি করুণা করবে, কারণ আমার বাবা মারা গেছে, আর যিনি আমাকে উদ্ধার করার কথা ছিল এই বিপদের সময় উনি গায়েব হয়ে গেছেন। নবীজি বললেন, তাহলে কি ওই লোকটা আল্লাহ এবং আল্লাহ রসুলের রাস্তা থেকে পালিয়ে গেছে? এই কথা বলে রসুল চলে গেলেন। দ্বিতীয় দিনও চলে গেল, তৃতীয় দিন আল্লাহর নবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলার পাশে পাশে নবীজি হাঁটতেছেন, যখনই আবার ঢুকবেন, এমন সময় মহিলাটা দাঁড়িয়ে গেল, আজকে চিন্তা করতেছে, আবারও কি আল্লাহ নবীর কাছে এই কথাটা বলবো, নবী কি আজকে আমার কথাটা রাখবেন, চিন্তা করতেছিল। এমন সময় পাশন থেকে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা ইশারা দিলেন, যদি আজকে তুমি বলো হয়তোবা আল্লাহর নবী কোনো উত্তর দিবে। এমন সময় মহিলাটা আল্লাহ রাসূলের কাছে আবার আর জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা মারা গেছেন, আমি এখন একটা বিপদে আছি, আপনি যদি আমার প্রতি দয়া করেন, আল্লাহ আপনার প্রতি দয়া করবেন, আর যিনি আমাকে এই বিপদ থেকে উদ্ধারের কথা ছিল উনি গায়েব হয়ে গেছেন। আল্লাহর নবী বললেন, আজকা থেকে তুমি নিরাপদ, অর্থাৎ তুমি বন্দির থেকে নিরাপদ, তুমি যদি চাও সেখান থেকে চলে যেতে পারো। মহিলা খুশি, একজন রাজার সন্তান, একজন রাজার বোন। একদিন পরে আবার আল্লাহর নবীর কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি অনুমতি দেন, তাহলে আমি এখান থেকে আমার ফ্যামিলির লোকেরা, আমার পরিবারের লোকেরা সিরিয়াতে আছে, আমি সিরিয়াতে চলে যাব, আপনি যদি অনুমতি দেন। আল্লাহর নবী বললেন, রে আদির বোন, ওই পর্যন্ত অনুমতি দেওয়া হবে না, যতক্ষণ পর্যন্ত না কোনো বিশ্বস্ত কাফেলা এই মদিনাতে আসবে এবং তারা সিরিয়াতে যাবেন। যদি এরকম কোনো পরিচিত একটা বিশ্বস্ত কাফেলা আমি পাই, তাহলে তাদের সাথে, যেহেতু তুমি একটা মহিলা মানুষ, যে কোনো মানুষের সাথে তোমাকে দেওয়া যায় না, তুমি তাদের সাথে যেতে পারো না, কোনো একটা বিশেষ কাফেলা যদি আমি পাই যাদের প্রতি তুমি নির্ভর করবা, তোমার বিশ্বস্ততা, তোমার চরিত্র সব কিছু,
তাহলে আমি ওই কাফেরার সাথে তোমাকে দিয়ে দেব, তোমার পরিবারের কাছে চলে যাবে। কিছুদিন পর মদিনাতে একটা কাফেলা চলে আসলো। আসার পরে আল্লাহ নবী বললেন, হ্যাঁ ওই কাফেলার সাথে তুমি চলে যেতে পারো। রাসূল যাওয়ার আগে বললেন, তার যে কাপড় চোপড় গুলো আছে আমি রাসূলের কাছে দাও। রাসূল নিজ হাতে সেলাই করে দিলেন। সুবহান, একজন বন্দির কাপড় রাসূল সেলাই করে দিলেন। আর বললেন, তার জন্য একটা উটের ব্যবস্থা করো, উটের উপর চড়ে যাতে সে যেতে পারে, হাওদাস বলা হয়, ছোট্ট হাওদাসের একটা ব্যবস্থা করো। আর তার জন্য সিরিয়া যাওয়া পর্যন্ত যেন তার কোনো খাবারের কষ্ট না হয়, কোনো পানির কোনো যাতে কোনো কষ্ট না হয়, এই ব্যবস্থাপনা করে তার জন্য ব্যবস্থা করে কাফেলার সাথে মহিলাকে। আদি ইবনে হাতিম তার কন্যাকে তোমরা ইজ্জতের সাথে সেখানে দিয়ে দাও। এই হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ। আদর্শ কাকে বলে? সুবহানাল্লাহ। সেই আদর্শ থেকে বিচ্ছিত এই জন্য জাতি। আজকে বাংলাদেশে পাকিস্তানের সাথে আমাদের যুদ্ধ হয়েছিল, আমাদের মা বোনদের ইজ্জতকে বুলুণ্ঠিত করেছিল জমিনের মধ্যে। আল্লাহ পাক পরাজয়ের গ্লানি তাদের দিয়ে দিলেন। আল্লাহ মুসলমান বাংলাদেশের জমিনে বিজয় দান করলেন। যখনই কোনো জাতি যুদ্ধের পরে কোনো শিশুদের উপর কোনো নারীদের উপর অত্যাচার করে, ওই জাতিকে আল্লাহ পৃথিবীতে ধ্বংস করে। প্যারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে নারীর সাথে সুন্দর ব্যবহার করলেন। এ দেখতে আদি বাসা সিরিয়াতে বসে বসে বোনের জন্য চোখের পানি ফেলে কান্দে, রাত দিন কান্নাকাটি করে, হায় রে না জেনে মুহাম্মদের লোকেরা আমার বোনের সাথে কি ব্যবহার করছে। আজকে রাজ পরিবারের বোন, রাজ পরিবারের আমার বোন আজকে মুসলমানের হাতে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে আজকে বন্দি, না জেনে আমার বোনের কি করুণ অবস্থা হচ্ছে। ভাই বন্ধ গভীরভাবে চিন্তা করে, কান্নাকাটি করে, কিন্তু কোনো খবর তো নাই, কি করবে, কোথায় যাবে, এইভাবে চিন্তা করছে। ফ্যামিলিদেরকে নিয়ে চিন্তা করছে, না জেনে আমার বোন না খেয়ে খেয়ে দিন কাটাচ্ছে। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি সুন্দর ব্যবস্থা বানাই না, না আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করে দিলেন। আমি এমন সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীরা তার জন্য উটের ব্যবস্থা করলেন, হাওদাজের ব্যবস্থা করলেন, পানীয় ব্যবস্থা করলেন, খাদ্যের ব্যবস্থা করে ইজ্জতের সাথে ওই কাফেলার সাথে একটা উট দিয়ে প্রেরণ করে দিলেন, পাঠাই দিলেন, যাও তুমি তোমার ফ্যামিলির কাছে সিরিয়াতে চলে যাও। রাসূল কিচ্ছু বললেন, তার নাম আদর্শ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, গোটা বিশ্বের মানুষের জন্য আর পৃথিবীতে আদর্শের জন্য আমার বন্ধুর আদর্শটাকে আমি সিলেক্ট করে দিলাম। আমার বন্ধুর আদর্শকে গোটা বিশ্বে যারা মুসলমান দাবি করবে, যারা মুসলমান মনে করবে, তাদের জন্য আমার বন্ধুর আদর্শটা আমি উপহার হিসেবে দিলাম। তোমরা যেন আমার বন্ধু রসুলের আদর্শ যেন তোমরা গ্রহণ করো। আর এটা কারণ গ্রহণ করবো কারা? আল্লাহ বলেন, ওয়াতিউল্লাহ রাসূলাহু ইন কুনতুম মুমিনিন, যারা মুমিন হবে আল্লাহ এবং আল্লাহ রাসুলের অনুসরণ করবে। যদি মুমিন না হন, যারা কাফের, যারা বেঈমান, যারা মুশরিক, তাদের ব্যাপারে আল্লাহ বলেন নাই, এই অনুসরণটা করবে, এই আদর্শ অনুসরণ করবে যারা মুমিন হবে, যারা মুসলমান হবে, যারা নামাজি হবে, যারা যাকাত দেনওয়ালা হবে, যারা হাজী সাহেব হবেন, যারা কোরআন তেলাওয়াতকারী হবেন, তারা সকলে এই আদর্শ গ্রহণ করবে। একমাত্র নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সালাতু সালামের এই আদর্শ তারা গ্রহণ করবে। মেয়েটা আদি ইবনে হাতিম তাই আদির বোন এবার ওই উটের উপর চড়ে আওদাজের উপর চড়ে চলে গেলেন। এদিক থেকে কাফেলার ঘরের মধ্যে আদি তার ফ্যামিলি নিয়ে, বোনদের আর অন্যদেরকে নিয়ে, ছেলে মেয়েদেরকে নিয়ে বসে আছেন আর চিন্তায় মগ্ন আছেন, না জেনে আমার বোনের অবস্থা মক্কাতে কি হচ্ছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সৈন্যদের হাতে আমার বোন আজকে বন্দি, না জেনে আমার বোনের কি করুণ অবস্থা হচ্ছে, এই কথা চিন্তা করে তারা বাসার মধ্যে আলোচনা করছেন, পর্যালোচনা করছেন। এমন সময় দেখা যায় একটা উটের উপর হাওদাস পর্দা দেওয়া একটা উট আসতেছে। এমন সময় আদি ঘর থেকে বাইর হয়ে গেলেন আর চিৎকার করে বললেন, মনে হয় রে ওই উটের মধ্যে আমার বোন হতে পারে, ওই উটের মধ্যে আদির বোন হবে,
হাতেম তাইর কন্যা হবে আমার মন বলতেছে। দৌড়াইয়া চলে গেলেন, যাইয়া দেখে ওই বরাবর এসে উঠটা দাঁড়িয়ে গেল। আর পর্দার ভিতর দিকে হাওদাস থেকে একটা মহিলা নামলেন, নামার পরে দেখে ভাই দাঁড়িয়ে আছে। এমন সময় সামনে দাঁড়া ভাই বোনের যে অভিমানগুলো, ভাই বোনের যে অভিমানগুলো চলতে থাকে, ভাই বোনের মধ্যে যে অভিমানগুলো হয় এইগুলো শুরু হচ্ছে। তুমি কত বড় নাফরমান হলে তোমার ছেলেদেরকে নিয়ে, তোমার স্ত্রী নিয়ে, তোমার সঙ্গী সাথীদেরকে নিয়ে আমাকে নজরে ফেলে তুমি ইয়া তুমি সিরিয়াতে চলে আসলা, একটাবার খবর নিলে না তুমি আমার কেমন ভাই হইলা। ভাইয়ের গলায় জড়ায় ধরে ধরে কান্না করছে আর চোখের পানিগুলো ফেলে ফেলে এই ভাইকে অভিযোগ করছে, তুমি কত বড় বেঈমান, তুমি কত বড় নিষ্ঠুর মানুষ যে তোমার ছেলে মেয়েদেরকে নিয়ে তুমি চলে আসলা, আর আমি বোন হইয়া একটাবার আমাকে খবর দিলা না, আমাকে নিয়ে আসলা না। বাদশাহী তো বাদশাহী, জ্ঞান থাকে মানুষের, একটু রাগ করলেন, আবার বোনের মাথার মধ্যে মরাচ্ছেন, বোনেকে আদর করছেন। আমি তো চেষ্টা করেছিলাম আমি তোমাকে নিয়ে আসব, কিন্তু আমি দেখলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবায়ে কেরাম, নবীর সৈন্যরা তাই রাজ্যের মধ্যে ঢুকে গিয়েছে। এই মুহূর্তে যদি আমি তাড়াতাড়ি পলায়ন না করি হয়তোবা তাদের হাতে আমিও বন্দী হয়ে যাব। এই জন্য তড়িঘড়ি করে আমার ফ্যামিলিদেরকে নিয়ে, যারা আমার আশেপাশে ছিল তাদেরকে নিয়ে আমি সিরিয়াতে চলে আসি। বোন, আমি তো সেই সময় পাই নাই যে তোমাকে নিয়ে, নজর থেকে নিয়ে তোমাকে নিয়ে আমি চলে আসব। আদর করলেন, বসাইলেন, সুন্দর করে বোঝাইলেন, বোঝানোর পরে বাসায় নিলেন নিয়ে বোনকে, খাওয়া দাওয়া করলো, করে এবার হাতেম তাই সন্তান আদি এবার বোনের পাশে বসে গেছে। পাশে বসে এবার বোনকে জিজ্ঞাসা করতেছে, কি জিজ্ঞেস কর, কি সেই কথা যেটা এতদিন পর্যন্ত একটা অস্থিরতার মধ্যে, একটা চিন্তা চেতনার মধ্যে দিনগুলো কাটাচ্ছিল, আজকে সেই বোন আমার ঘরের মধ্যে, এটা স্বপ্নের মতো লাগতেছে, এটা কি কয়, আমার বোন যেখানে বন্দি ছিল সেখান থেকে একটা নিরাপদে এই বিরাট বড় ওট নিয়ে, খাদ্য নিয়ে, সব কিছু নিয়ে আজকে আমাদের কাছে চলে আসছে, এটা অবাস্তব মনে হচ্ছে। বোনের পাশে বসলেন, বসে আদি এবার বোনকে প্রশ্ন করতেছে, বোন ওই দিন থেকে আমি যখন চলে আসলাম আজকে পর্যন্ত একটা রাত্রও ঘুমাইতে পারি না, রাত যখন গভীর হয়ে যায় আমার চিন্তা লেগেছিল, না জেনে রে আমার বোনটার কি অবস্থা হচ্ছে, না জেনে কি হচ্ছে, কি হচ্ছে না জেনে, আমার বোন খেয়েছে কিনা, না জেনে বিছানা পেয়েছে কিনা, প্রতি রাত চিন্তা করতাম। বোন এবার বলো, তুমি যতদিন ছিল ওই মদিনাতে, মদিনার রাসুলের ব্যবহারটা কেমন ছিল, মদিনার রাসুলের আদর্শ কেমন ছিল, মদিনার রাসুলের চরিত্র কেমন ছিল, তাদের সাহাবিদের কেমন ছিল, একটু খুলে খুলে বল। আমি সর্বপ্রথম আদির বোন যে কথাটা বলেছিল, বলেছিলেন, রে আমার ভাই আদি, তাই রাজ্যের সাম্রাজ্যের বাদশাহ, আমি পৃথিবীতে বহু মানুষ দেখেছি কিন্তু এমন সুন্দর চরিত্রের মানুষ আমার জীবনে আর কোনোদিন দেখি না। কি দেখলা তুমি, কি হয়েছে? আমি শুধু দেখেছি, আমি যখন আসব আল্লাহর নবী সাহাবীদেরকে বললেন আমার জামাগুলো যেন ওনার কাছে পৌঁছে দেয়, আমার জামাগুলো সবগুলোকে সিলি করে দিয়া, সুন্দর করে দিয়া, প্যাকেট করে দিয়া আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক সাহাবি দিয়া আমার কাছে পৌঁছে দিয়েছে। কেমন রসুল, কেমন বাদশা যার এত সুন্দর চরিত্র, একজন বন্দির কাপড় ছেড়ে দে। বললেন আর কি দেখেছ? বলল আমি এই বিপদের মধ্যে পড়েছি, এই বিপদ থেকে যদি আমাকে মুক্তি দেন, আমাকে যদি এই বন্দিশালা থেকে যদি মুক্তি দেন, আল্লাহ আপনার প্রতি করুণা করবেন। আমি কথাগুলো বলছি, বলার পরে কি বলেছে, বলেছে তাহলে কি আল্লাহ এবং আল্লাহ রাসূলের দরবার থেকে কি আদি পলায়ন করেছি? আমি এই কথা থেকে বুঝতে পেরেছি রে ভাই, মনে হয় আল্লাহ নবী রাহমাতাল আলামিন নবী তোমার সাক্ষাৎ কামনা করছেন, মনে হয় নবী তোমার সাক্ষাতের জন্য অপেক্ষায় আছেন, আমার মনে হয় ওই নবীর কাছে গেলে তোমার কোনো কষ্ট হবে না, যদি উনি যদি সাধারণ কোনো বাদশাহ হন তাহলে তোমার বাদশাহী ফিরাইয়ে দিবেন,
আর যদি আল্লাহর নবী হয়ে থাকেন, এই নবী কখনো ওই মানুষকে কষ্ট দিতে পারে না। বোনের কথা শুনি না, আতিফ ইবনে হাতিম তাই উনি চোখের পানিগুলো বোনের সামনে ঝরঝর করে ছেড়ে দিল। হা, একজন মানুষের এত সুন্দর চরিত্র হতে পারে, একজন মানুষের জীবনের এত আদর্শ হতে পারে, যিনি একটা বার আমার রূপ লাবণ্যের দিকে তাকালেন না, একটা বার কোনো কটু কথা বললেন না, না ওনার সাহাবায়ে কেরাম আজমাইনরা আমার ইজ্জত, আমি যেইভাবে ছিলাম সেই ইজ্জত আমার সেইভাবে রেখেছে, আমার কোনো খানার কষ্ট হলো না, আমার কোনো ধরনের কষ্ট হলো না, আমাকে ইজ্জতের সাথে আবার তোমাদের কাছে পৌঁছে দিয়েছে। কিন্তু আমার মন বলতেছে, এমন আদর্শবান এত সুন্দর চরিত্রওয়ালা যদি নবী হয়ে থাকে আর দেরি না করে, তুমি যদি আবার ওই নবীর কিনারায় চলে যাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমার ইজ্জত ফিরে দেবে, তুমি তোমার বাসায় তুমি আবার ফিরে যাবে। এই কথা শুনে আদি আর রাত্রে ঘুমালেন। উনি কোনো চিঠি না দিয়া, উনি কোনো পরামর্শ না করে পরের দিন সকালবেলা একটা ওট নিয়া ওই সিরিয়া থেকে রওনা হয়ে গেলেন। যে নবীর এত সুন্দর আদর্শ, আমার বোনের সাথে তো সুন্দর ব্যবহার করেছেন, আমার সাক্ষাতের ইশারা ইঙ্গিতে বোঝা যায় ওই রাসূল আমার সাথে সাক্ষাতের জন্য অপেক্ষা করছেন, আমার মনে হয় আর দেরি না করে ওই রাহমাতুল আলামিন নবীর কাছে যাই, আমি একটু সাক্ষাৎ করা দরকার, আমি একটু ওই নবীর সাথে মিলন হওয়া দরকার। কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, যার বয়ে একজন বাদশা পালালেন, আজকে উনি নির্ভয়ে একটা উটের উপর চড়ে একা রওনা হয়ে গেলেন রাহমাতুল আলামিন নবীর সামনে যে কথা বলবেন, সুবহান। কি ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ? এই জন্য আল্লাহ পাক রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বহু আয়াতে ওয়া মা ইউতি'আল্লাহু রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা, যদি আল্লাহ আল্লাহ রাসূলের অনুসরণ করতে পারো তোমাদের জীবনের সফলতা আসবে, জীবনের সৌন্দর্য আসবে, আখিরাতের কামিয়াব আসবে। রাসূলের আদর্শ ছাড়া মানুষের কামিয়াব আসতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে দেখা করার জন্য আদি সিরিয়া থেকে উটের উপর চড়ে রওনা হয়ে গেলেন আল্লাহ নবীর সাথে যে আবার সাক্ষাৎ করবে। সেই সিরিয়া থেকে কষ্ট করে মদিনাতে এসে কয়েকদিন পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীতে নামাজ পড়ে বাইর হবেন, এমন সময় আদি ইবনে হাতিম তাই সেই আদি আল্লাহ রাসূলের সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তার উটটাকে রেখে এসে একজন অসহায় মানুষের মতো এসে দাঁড়িয়ে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীতে সাহাবীদের সামনে বসে বসে কথা বলছিলেন। এমন সময় আল্লাহ নবী জিজ্ঞেস করলেন, তুমি কে? হুজুর, আমি সিরিয়া থেকে, আমি তাই রাজ্যের বাদশা, হাতেম তাইর ছেড়ে আদি, আর সেই রাজ্যের বাদশা আমি সিরিয়াতে আপনার ভয়ে পালিয়ে গিয়েছিলাম। নবীগণ, আমার বোনের কাছে আপনার চরিত্র, আপনার আদর্শ, আপনার জীবনের কথা আমি শুনেছি, আমি শুনে আমি আর একটা রাত অপেক্ষা করতে পারলাম না। এত সুন্দর ব্যবহার যেই নবীর, এত সুন্দর চরিত্র যেই নবীর, এই নবী রাজ্য থেকে মানুষকে বাহির করে দিতে পারে না। রাসূল কি চায়, রাসূলের কি চাওয়া পাওয়া, আমি যাই আল্লাহ রাসূলের কাছে যাই, আমি ব্যাপারটা একটু জানি। এই জন্য রাসূল নির্ভয়ে আমি সুদূর সিরিয়া থেকে আপনার দরবারে চলে আসছি। আল্লাহ নবী বললেন, নবীজি পরিচয় দেওয়ার সাথে সাথে বসা ছিল রাহমাতাল্লিল আলামিন নবী, দু জাহানের বাদশা নবী, সাইয়েদুল মুরসালিন রাহমাতাল্লিল আলামিন নবী বসা থেকে দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে আদি ইবনে তাই হাতেম তাই আদির সাথে আল্লাহর নবীর হাতটুকু দিয়ে মুসাফা করে নিলেন। এই হলো রাসূলের আদর্শ। আজকে আমি যদি সাধারণ একজন মানুষ হই, অনেক বড় একজন মানুষ আসলে পরিচয় দিল, আমি আমার জায়গা থেকে উঠি না, নড়ি না, বসি না। রাহমাতুল আলামিন নবী কি আদর্শ দেখে গেলেন, সুবহানাল্লাহ। নবীজির বাসায় যখন কোন মুসলমান কোন যদি কেউ মেহমান আসতেন, গরিব হোক আর ধনী হোক, নবী নিজ হাতে তাকে খাওয়াইতেন, নিজ হাতে বেড়ে দিতেন,
আবার যখন বিদায়ের সময় হইতো, আল্লাহর নবী পাশে পাশে ওনাকে নিয়ে দরজা পর্যন্ত, গেট পর্যন্ত যাইতে, সালাম দিয়া রাহমাতুল্লিল আলামিন নবী বিদায় দিতে। আহা, এই আদর্শ মুসলমানরা আবার নেও না, আবার হারানো সেই উমরের যুগ তোমাদের মধ্যে চলে আসো। রাহমাতুল্লিল আলামিন নবী যখন আদি ইবনে হাতিম তাই পরিচয় দিলেন, নবীজি মুসাফা করে আবার হাতটাকে ধরলেন, আদির হাত, বাসার হাতটাকে ধরলেন, ধরে আবার মসজিদে নববীর থেকে বাসার দিকে রওনা, বাসার দিকে যাচ্ছে। সে আলিশান বাসা তো আর নাই, আল্লাহর নবী আদিকে নিয়ে হাত টুকুনকে ধরে ধরে আস্তে আস্তে করে আবার রসুলের ওই খেজুরের পাতা সওয়ানি মাটি দিয়ে গেরা, চামড়া অথবা পর্দা দিয়ে মাঝখানে রোম গুলো করা ওই বাসার দিকে রাহমাতুল আলামিন নবী তাই রাজ্যের বাসা কিনে আদিকে নিয়ে রওনা হচ্ছে। নবীজি রোমে ঢুকে গেলেন, আদিকে নিয়ে ঢুকলেন, ঢুকার পরে চতুর্দিকে তাকাইলেন, শুধু একটা সালার ভিতরে কতগুলো খেজুরের আঁশ দিয়ে বানানো একটু নরম গদি। আল্লাহ নবী রাহমাতুল আলামিন নবীর বাসার চতুর্দিকে আর কোনো এত বিশাল বিল্ডিং পত্র এত কিছু নাই, নবীজি ওই সুন্দর যে গদিটুকুন ছিলেন মাঝে মাঝে যে বসতেন, খেজুরের বিভিন্ন আঁশগুলো দিয়ে বানানো অথবা নারিকেলের ছোলা দিয়ে যেভাবে বানানো হয় আমাদের দেশে যাচ্ছে, ওই রকম একটা গদি বানানো ছোট করে আল্লাহ নবী যখন আদি কিনে গেলেন রোমের ভিতরে, যাওয়ার পরে রসুল এক সাইডে বসে গেলেন, আর ওই যে খেজুরের খেজুরের আঁটি দিয়ে বানানো গদিটা আল্লাহ নবী নিজ হাতে দিয়ে ধাক্কা দিয়ে আদিকে বললেন, আদিরে তুমি এটাতে বসে নাও, সুবহানাল্লাহ। তাই রাজ্যের বাদশা আদি উনি লজ্জিত হয়ে গেলেন, রাহমাতুল্লিল আলামিন নবী এত বিশ্ব নবী যার বাসার মধ্যে আর কোনো বিল্ডিং সামানা নাই, একটাই মাত্র গদি এইটা আবার আমাকে দিচ্ছে, বলেন ইয়া রাসূলুল্লাহ আমি সেইটাতে বসতে পারি না, আপনি বসেন। আল্লাহর নবী আবার ধাক্কা দিয়ে বললেন আপনি বসেন। এবার আদি বলল আবারও যদি আমি ফিরে দিই বিয়া দিবি হবে, উনি এটাকে দেয়া দিলেন, দেওয়ার পরে উনি বসলেন, নবীজি একটা কাঠের চোখের মধ্যে বসে গেলেন, বসে আবার কথোপকথন হচ্ছে, আদির পরিচয় হচ্ছে, নবীজির কথা হচ্ছে। আদি আবার চতুর্দিকে তাকাইলেন, সিটের মধ্যে বসলেন, আল্লাহর নবী রাহমাতুল আলামিন নবীর বাসার এই অবস্থা দেখে চোখ দিয়ে জল জল গুলো পানি পড়ে গেল। হারে যিনি রাহমাতুল আলামিন দু জাহানের বাসা করে যিনি আল্লাহ রাব্বুল আলামিন যাকে পাঠাইলেন, সেই নবীর এই বাসার এই অবস্থা, ভালো একটা জাজিম নাই, ভালো একটা কিছু নাই, যেই যুগের মানুষগুলো রোমের ইরাক ইরানের মানুষগুলো এত শৌখিন ভাবে বাসারা সুন্দর ভাবে জীবন যাপন করে, আর যিনি না রাহমাতুল আলামিন ওনার এই করুণ অবস্থায় এগুলো উনি দেখছে, চোখের পানিগুলো ফেলছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের মধ্যে শেষ পর্যন্ত কথোপকথন হলো, কি হয়েছিল তাদের মধ্যে কথা, পরবর্তীতে তাদের কি ঘটনা ঘটেছিল, কি ব্যবহারের কারণে, কি আদর্শ দেখে একজন বাদশা রাহমাতুল্লিল আলামিন নবীর হাত ধরে মুসলমান হয়েছিলেন, এই কথাগুলো আসবে দ্বিতীয় জুমাতে। তাওফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ যদি সেদিন পর্যন্ত আমাদের সকলের হায়াতের মধ্যে বরকত দান করে আমরা সকলে বলি আমিন। এই জন্য আমি যে কথাগুলো বলছিলাম, আজকের মুসলমান আমাদেরকে দরকার আদর্শ, যে আদর্শ দিয়ে মানুষের চরিত্র, মানুষের জীবন, মানুষের মানুষের দৈনন্দিন জীবনকে উন্নত করে দেয়, মানুষের সামাজিক জীবনকে উন্নত করে দেয়, মানুষের রাষ্ট্রীয় জীবনকে উন্নত করে দেয়। আর সেইটা করার একমাত্র মুসলমানের জন্য, আমরা যারা মুসলমান তাদের জন্য যে আদর্শ সিলেক্ট করে দিয়েছেন, তিনি হলেন নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর সেই যুগের মানুষগুলো সেই নবীকে অনুসরণ করে তারা পৃথিবীর কতটা মর্যাদাশীল হয়েছিলেন, সেই কথাগুলো আমরা যখন সাহাবায়ে কেরাম আজমাইনের জীবনীগুলো শুনবো, তখন আমরা সেখান থেকে আমরা জানতে পারবো আমাদের জীবনের। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জীবনের মধ্যে আমাদের আদর্শ রেখে দিয়েছেন, খোলাফায়ে রাশিদিন, সাহাবায়ে কেরাম আজমাইন, তাবিয়িন, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, তাদের অনুকরণ, তাদের জীবন অনুসরণের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের তৌফিক আনায়াত করে আমরা সকলে বলি আমিন।
اللهم امين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا আমাদের সালাম বেশ শ্বশুর ইন্তেকাল করেছেন ওনার জন্য এবং ওনার মা বাবার জন্য দোয়া চেয়েছেন আল্লাহু আমিন রব্বানা যালামনা আনফুসানা ওয়া লাম তাগফির লানা ওয়া তারহামনা লানা কুনান্না মিনাল খাসিরিন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার রব্বুল আলামিন ইয়া আল্লাহ সফর মাসের প্রথম জুমা আল্লাহ জুমা নামাজের পূর্ব মুহূর্তে তোমার বান্দারা আল্লাহ তোমাকে ভালোবেসে তোমার দিনকে ভালোবেসে তোমার রাসূলকে ভালোবেসে অনেক আগেই তোমার ঘরে চলে আসছে আল্লাহ আমরা দিনের কথাগুলো বললাম রাসূলের জীবনী নিয়ে আলোচনা করলাম সাহাবায়ে কেরামের জীবনী নিয়ে আলোচনা করলাম আল্লাহ মেহেরবানি করে আমাদের আদর্শকে গ্রহণ করার তৌফিক দিয়ে দাও আর আমরা যা কিছু আলোচনা করে যে সওয়াব যা দেখেছো কোটি কোটি গুণে বাড়াইয়া রাহমাতাল আলামিন নবীর রোজা শোনার মদিনা দিলাম কবুল করে নাও আল্লাহ আমরা যারা হাত তুলেছি আমাদের মা বাবা যারা অন্ধকার কবরে শুয়ে আছে তাদের কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ যারা বেঁচে আছে তাদের হায়াতের মধ্যে বরকত দিয়ে দাও রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা আল্লাহ জীবন ভর যত গুনাহ করেছি মেহেরবানি করে তমাম জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও যখনই কখন আল্লাহ রাত যায় দিন হয় কোথাও না কোথাও থেকে খবর আসে আজকে এনে এমুক অন্তিক ইন্তেকাল করেছে উনি পৃথিবীতে নাই আল্লাহ না জেনে কখন আমাদের এই সমন জারি হয়ে যায় আমাদের খবর না জেনে কখন এইভাবে মানুষের কাছে পৌঁছে যায় আল্লাহ মরতে তো হবে কিন্তু মরার আগে তোমার কাছে তৌবা করি মাফ চাই আমাদেরকে গুনাহগার বানায় কবর নিও না তাম জিন্দেগির গুনাহগুলো আল্লাহ তুমি মাফ করে দাও জীবন ভর যতগুলো গুনাহ হয়েছে আল্লাহ যারা তৌবা করে তৌবাকারীকে তুমি ভালোবাসো আল্লাহ আমরা তোমার কাছে তৌবা করে নিলাম আমাদের তাম জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও আমাদের আব্বা আম্মার জীবনের গুনাহগুলো মাফ করে দাও আমাদের ছেলে মেয়েদেরকে মাফ করে দাও আমাদের ভাই বন্ধুদেরকে মাফ করে দাও তাম জাহানের মুসলমানদেরকে তুমি ক্ষমা করে দাও আল্লাহ বেগুনা বানাইয়া ওই কবরে নিয়ে গো মাওলা যে যে আশারে হাত তুলেছে প্রত্যেকের মনের আশা পূর্ণ করে দাও আমাদের মধ্যে যারা অসুস্থ আছে শিফা আজালা দিয়ে দাও এমন রোগ তুমি আমাদেরকে দিও না যে রোগে পড়ে গেলে তোমার নাম নিতে আমাদের জন্য কষ্ট হয়ে যাবে আল্লাহ এই পৃথিবীতে যতদিন রাখো সুস্থ রাখো আল্লাহ খাস করে সালাম ভাই ওনার শ্বশুর দুনিয়া থেকে চলে গেছে আল্লাহ আখেরাতের জিন্দগি শুরু হয়ে গেছে আল্লাহ সুখী থাকলে সুখ বাড়ায় দিও আর যদি কোনো কষ্ট হয় এই দোয়ার বিনিময়ে ওনার কবরটাকে তুমি জান্নাতের বাগান বানিয়ে দিও ওনার আব্বা আম্মা যারা কবরে শুয়ে আছে তাদেরকে মাফ করে দাও যারা বেঁচে আছে হায়াতের মধ্যে বরকত দাও আমাদের প্রত্যেককে আল্লাহ তুমি নামাজি দিনদার বানিয়ে দাও আল্লাহ আমাদের সমস্ত আমলগুলো কবুল আর মঞ্জুর করে নাও বারবার সোনার মক্কা মদিনা যাওয়ার তৌফিক দিয়ে দাও সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহ মৃত্যু যেদিন আসবে জুমার দিনে দিও আর আমাদের জবানে পড়ায় দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ